কোনো শিশুদের উপর অত্যাচার এবং ছাত্রদের উপর অত্যাচারকারী কোনো আমরা আইসিতে কোনো অবস্থান দেখতে চাই না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা কে এই শিক্ষক, চলুন জেনে আসি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি, শুধু তাই নয়, মেয়েদের পর্দা করার বিরুদ্ধে অবস্থান, ছাত্রলীগ দ্বারা নিয়মিত সাধারণ ছাত্র ছাত্রীদের মানসিক ও শারীরিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে স্যার কার্তিক গোপালের বিরুদ্ধে। এ বিষয়ে গত 7 দিন আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর রেজিনা আহমেদ বরাবর একটি লিখিত অভিযোগ পেশ করে বলে অভিযোগ শিক্ষার্থীদের। তিনি ঝিনাইদহ আইআইএসটি ডেন্টিওলজি ডিপার্টমেন্টের ইনচার্জ স্যার কার্তিক গোপাল। ঝিনাইদহ আইএসটিতে বর্তমানে 350 জন ছাত্র ছাত্রী অধ্যয়নরত রয়েছে। 5টি ডিপার্টমেন্ট রয়েছে এখানে, 7টি ব্যাচ বের হয়ে গেছে। 2012 সালে মাত্র 25 জন ছাত্র ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে ঝিনাইদহের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আইএইচটি, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। কলেজ প্রশাসনের মাধ্যমে আমাদেরকে ইনশিওর করা হোক সে যেন 45 মিনিটের ভিতরে পদত্যাগ করে, অথবা আমরা কলেজ ঘেরাও করব, কাউকে কলেজ থেকে বেরোতে দিব না। এখন এটা তদন্ত এবং সমন্বয় ভাইরা এ বলেছিলেন যে তদন্ত কি হয় সেটা আমাদের একবার দেখায়, তারপরে আপনারা এখন আসলে এত অভিযোগের বিপরীতে তাকে এত সুযোগ বা সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। শিক্ষককে আর 1 মিনিট সময় দিতে চায় না পদত্যাগ যদি দেওয়া হয়নি, এবং এই নিয়ে পরবর্তীতে কথা বললে ভাইবাতে হুমকি দেয়, ভাইবাতে ফেল করে দিবে। পরবর্তীতে আমার শ্বশুর এসে 3000 টাকা দিলে, তারপরে তিনি আমাকে ভাইবাতে পাস করার সাথে তাকে 1 প্যাকেট ড্যান্সের সিগারেটও দিয়ে দেওয়া লাগে। পরবর্তীতে আসে আমার নিজের একটা ঘনিষ্ঠ বান্ধবীর ব্যাপারে, আমার নিজস্ব ঘনিষ্ঠ বান্ধবী যিনি নিজেও সনাতন ধর্মাবলম্বী, তাকে সে দফায় দফায় খুব প্রস্তাব দেয়। সে যখন রাজি হয় না এবং তাকে পার্সোনাল চেম্বারে যখন ডাকে, তখন যখন সে তার শ্লীলতাহানির চেষ্টা করে, তখন সে থাটায় তাকে একটা থাপ্পড় দেয়। তারপরে থেকে আমরা নিজে স্বচক্ষে দেখছি যে তাকে কীভাবে হেনস্থার পর হেনস্থা করা হয়েছে, যেটা সহানুভূতির জায়গা আমাদের নিজস্ব ধর্ম, আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের সবচেয়ে সহানুভূতির জায়গা থেকে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের মহান আল্লাহ তাআলা, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নানা রকম কটূক্তি করেছেন, কারণ তিনি সবসময় তাদের ফ্যামিলির বিসিএস ক্যাডার এবং তার হচ্ছে ভাই ওসি ডিসি এই বলে আমাদের হুমকি সম্মুখে ফেলাইছে যে, এবং সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ, তার তো লাঠি পেঠা বাহিনী সবসময় রয়েছে, এবং আমাদের যে ভাই বোনরা এখানে রানিং অবস্থাতে তার বিরুদ্ধে মুখ খুলছে, তাদের বিপক্ষেও সে তাদের লাগাই দিয়েছে। এই জন্য আমরা এতদিন পর্যন্ত মুখ খোলার সময় পাইনি, এখন আমাদের পরিস্থিতি যখন অনুকূলে আমাদের মনে হয়েছে তখন আমরা বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে অভিযোগগুলো সম্পূর্ণ তদন্ত হারে প্রমাণিত, সবগুলোই অভিযোগ প্রমাণিত হয়েছে। এখন আমাদের প্রশাসন কেন সময় নিচ্ছেন, বারবার আমাদের কেন হেনস্থা করতেছেন, কারণ যে অন্যায়কারী তার তো তার সঙ্গে কোনো আপোষ নাই, অন্যায়কারী তার পদত্যাগ, আমরা সকল সাধারণ স্টুডেন্ট পদত্যাগ চাই তার। আমার কাছে বিভিন্ন ধরনের অভিযোগ এসছে মিস্টার কার্তিক গোপাল বিশ্বাসের নামে, 100 থেকে 150 জনের বেশি বোন স্টেটমেন্ট দিয়েছে তার এগেনিস্টে যৌন কেলেঙ্কারি। এটা খুবই মানে দুশ্চরিত্র ব্যক্তির ক্ষেত্রেই করা সম্ভব, শিক্ষকের কাছ থেকে আমরা এগুলো আশা করি না। সে অর্থ আত্মসাতের মতো বড় বড় কেলেঙ্কারির সাথে জড়িত, আমি তার একজন ক্যাপ্টেন ছিলাম, সহযোগী ছিলাম, মুখ খুলতে পারিনি স্বৈরাচারের কারণে। এই যে স্বৈরাচারের পতন হয়েছে না, শেখ হাসিনার পতন হয়েছে, তাই আমরা এখন মুখ খুলতে পারছি, আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করতে চাই, কোনো স্বৈরাচারকে চাই না। আমরা চাই কার্তিক বিশ্বাস যেন 45 মিনিটের মধ্যে পদত্যাগপত্রে সিগনেচার করে, দায় স্বীকার করে সে যেন পদত্যাগ করে। আমি আমার ছোট ভাই বোনদের কথা ভেবে
সে যা অনিয়ম করেছে, অর্থ আত্মসাত, সে নারী কেলেঙ্কারি, সে ধর্মীয় অনুভূতিতে আঘাত, এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রতিনিয়ত মানসিকভাবে যেই পরিমাণ সে তরসার করেছে তার প্রতিবাদে এখন আমি আমার কর্মস্থল ছেড়ে আমি এখন আইসটিতে এসেছি তার সে শাস্তির দাবির জন্য। এবং তার এই শাস্তি আমরা ইনশাল্লাহ নিশ্চিত করে তবে আমরা বাড়িতে ফিরব। আমরা এই যে বললাম প্রথমে ওরা আমাকে একটু সমন্বয়টা রবিবার পর্যন্ত টাইম দিয়েছিল, স্যার আরও দুদিন বাড়ায় দিয়েছে, বলছে যে মঙ্গল এই দুদিন আমাদের টাইম দিতে হবে, এর মধ্যে আমরা ওদের মানে আত্মপক্ষ সমর্থনের জন্য যা কিছু পেপার্স ওরা আমাদের জমা দিয়েছে, আর দুজন আছে কার্তিকদা আর আরেকজন আছে। ওরা যে অভিযোগগুলো দিয়েছে দেখলাম যে বাইরে টাইরে যা বুঝতে পারলাম বা যা দেখলাম অনেক কিছু প্রুফ আছে, সেখানে আবার আত্মপক্ষ সমর্থন টমর্থন এগুলো কি বিষয়টা? আত্মপক্ষ সমর্থন এটা একটা প্রক্রিয়া থাকে, মানে এটা যে কোনো আপনার ইনভেস্টিগেশন করতে গেলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। যারা এলিগেশন আসছে ভালো কথা, এলিগেশনের এগেনস্টে ওদের কী বক্তব্য এটা সবসহ আমরা কম্পাইল করে আমরা পাঠিয়ে দেবো অধিদপ্তরে মাত্র দুই দিন। কালকে আমাদের প্রক্রিয়া প্রায় শেষের পথে, আর দুই দিন আছে, আমরা পরশু দিন পাঠিয়ে দেবো। সামহা উনি যদি আত্মপক্ষ সমর্থনের জন্য ওপেন না হন তখন কি ব্যবস্থা? আমরা লিখে দিব যে আমরা উনি কোনো আত্মপক্ষ সমর্থন করেনি, তার মানে উনি দোষ স্বীকার করে নিয়েছেন। আমরাও শিহরিত ওনার বিহেভিয়ার দেখে, কারণ আমাদের আমরা জানি যে আমাদের মা বাবার পর স্থান হচ্ছে আমাদের টিচারদের, কিন্তু উনি যে এত জঘন্যভাবে আপুদের গায়ে টাচ করে সেটা আমরা জানতাম না। প্লাস উনি এটা করে আমরা একটাই দাবি, ওনার পদত্যাগ চাই। ওনার মতো শিক্ষক আমাদের আইসিতে লাগবে না। আমাদের অন্যান্য যে পাঁচটা ডিপার্টমেন্ট আছে তারা যদি কোনো ফল্ট করে কিংবা কোনো অপরাধ করে তাদের শাস্তিটা সবার সামনে দেওয়া হয়, কিন্তু ডেন্টাল ডিপার্টমেন্ট যদি কোনো ফল্ট করে সেই শাস্তিটা কোনো সময় আমরা দেখি না যে ওরা কোনো শাস্তি পাইছে, সেটা আমাদের সামনে দেখানো হয় না। এছাড়াও ওরা যদি কোনো ফল্ট করে স্যার তাদেরকে একটা পাওয়ার দিয়েই রাখছে এক্সট্রা করে যে তোমরা যা খুশি করে না আমি তোমাদেরকে প্রোটেক্ট করবো। আমার অভিযোগটা হলো সে এমন একটা জঘন্য মানুষ, ছোটো বাচ্চা মেয়েদেরকে স্যার দিত না। সে ক্লাসে যদি কোনো মেয়ের বা ছেলের যদি কোনো মেয়ে থাকতো, বাচ্চা মেয়ে থাকতো, সে তাদেরকে বলতো যে তোর মেয়ে তো বিক্রি করলাম 10 টাকাও পাবি না, তার চেয়ে আমার কাছে দিয়ে দে 500 টাকা পাবি, আমি বিয়ে করবো, এমনকি বলে যে আমি তো প্রেগনেন্ট করে দেবো, এইসব বাজে মন্তব্য করতো ছোটো বাচ্চাদের উপরে। স্যারের বিরুদ্ধে যেগুলো অভিযোগ সম্পূর্ণ সত্য এবং 100% প্রমাণিত, এর প্রুফ আমাদের কাছে আছে, রেকর্ডিং আছে এবং ভিডিও আছে যেগুলো তদন্তাধীন স্যারদের মাধ্যমে দেওয়া আছে। স্যাররা আমাদেরকে বলেছিল রবিবারের মধ্যে আমাদের তদন্ত রিপোর্ট দিবে, কিন্তু আমাদেরকে দেয়নি। কার্তিক স্যার সবচেয়ে বেশি অপরাধী, এর সহযোগী কিছু ছিল তাদের নামে অভিযোগ আমাদেরকে দেওয়া আছে। ওখানে গেস্ট টিচার মিস্টার কার্তিক গোপাল, তারপর সরফরাজ খান সোহাগ, রেডিওলজি ডিপার্টমেন্ট ভারপ্রাপ্ত ইনস্ট্রাক্টর, তারপরে আপনার হলো গেস্ট লেকচারার মহিমুনুল ইসলাম লিওন।